আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যেই এই অধ্যায়ের বয়লের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং উক্ত সূত্রদ্বয়ের লেখচিত্র নিয়েও আলোচনা করা হয়েছে। আজ এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা, আজকের প্রথম প্রশ্নটি হল বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা অন্যভাবে যেভাবে আসতে পারে অল্টারনেট কোয়েশ্চেন, দেখাও যে পিভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে অর্থাৎ ধ্রুবক, অথবা দেখাও যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তর করার সময় তোমরা শুরুতেই বয়েলের সূত্র বিবৃতি করবে। তোমাদেরকে আবারও বলছি, তোমরা অবশ্যই বয়েলের সূত্রের শুধুমাত্র গাণিতিক প্রকাশটি নয়, অর্থাৎ শুধুমাত্র ভি সমানুপাতিক ওয়ান বাই পি উল্লেখ করলে চলবে না, তোমাদেরকে অবশ্যই বাংলায় সূত্রের বিবৃতিটি উল্লেখ করতে হবে। তাহলে আমরা বয়েলের সূত্র অলরেডি পড়েছি, আমরা জানি বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি এখানে কিছু স্পেস রেখেছি, অর্থাৎ যদি কোনো গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হয়, তখন স্থির তাপমাত্রা টিতে আমরা যা লিখতে পারি ভি সমানুপাতিক ওয়ান বাই পি যখন তাপমাত্রা স্থির। এটাকে তোমরা লিখবে সমীকরণ নাম্বার এক। এরপর তোমরা চার্লসের সূত্রটি উল্লেখ করবে। চার্লসের সূত্র থেকে আমরা জানি যে চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, সেই অর্থে সূত্রটি ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। যদি কোনো গ্যাসের আয়তন ভি হয় এবং পরম তাপমাত্রা টি হয়, তবে স্থির চাপ পিতে আমরা চার্লসের সূত্র থেকে যে গাণিতিক সমীকরণটি লিখতে পারি ভি সমানুপাতিক টি যখন চাপ স্থির, এটাকে আমরা লিখব ইকুয়েশন নাম্বার টু। এখন আমরা যেটি খেয়াল করব, সমীকরণ ওয়ান এবং সমীকরণ টু উভয়ের বাম পাশে রয়েছে ভি, তাহলে আমরা উভয় সমীকরণকে যখন সমন্বয় করব, তখন আমরা সমীকরণ এক এবং দুই হতে লিখতে পারি ভি সমানুপাতিক ওয়ান বাই পি ইনটু টি যখন পি কমা টি পরিবর্তনশীল। কারণ যখন পি পরিবর্তিত হবে অর্থাৎ চাপের পরিবর্তন হবে, তখন আয়তন তার সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তনের মানটি কমবে, অর্থাৎ তখন তাপমাত্রা স্থির থাকবে। আবার যখন তাপমাত্রা পরিবর্তিত হবে, তার সাথে আয়তনের সম্পর্ক অর্থাৎ আয়তন পরিবর্তিত হবে, কিন্তু চাপটি তখন স্থির থাকবে। তাহলে আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটি সমান চিহ্ন দিয়ে ধ্রুবক দিতে হয়, তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান কে ইন্টু ওয়ান বাই পি ইন্টু টি। আমরা যখন আর গুণন করবো পেয়ে যাবো পি ভি ইকুয়ালস টু কে টি। সুতরাং পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে অর্থাৎ ধ্রুবক, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটি খেয়াল করব, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলকে পরম তাপমাত্রা দ্বারা যদি ভাগ করা হয়, তবে ভাগফলের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই প্রেক্ষিতে আমরা যা লিখতে পারি, যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পি ওয়ান তাপমাত্রায় এবং পি ওয়ান চাপে আয়তন যদি ভি ওয়ান হয় এবং ওই একই গ্যাসের টি টু তাপমাত্রায় এবং পি টু চাপে আয়তন যদি ভি টু হয়, তবে সমীকরণ তিন হতে আমরা লিখতে পারবো বা তিনের আলোকে লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। শিক্ষার্থীরা, এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলছি, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, বোর্ডে অসংখ্যবার এসেছে, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে শিখবে।
প্রশ্নটি হলো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে। তোমাদের পরীক্ষায় আসে আদর্শ গ্যাস কি অথবা বাস্তব গ্যাস কি, এভাবে প্রশ্নটা আসে কি বা কাকে বলে। আদর্শ গ্যাস কি বা কাকে বলে যদি আসে, তোমরা উত্তরটি করবে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি মেনে চলে, সেই সকল গ্যাসকে আদর্শ গ্যাস বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা যখন লিখবে অবশ্যই মনে করে সকল তাপমাত্রা এবং চাপে এই শব্দটি উল্লেখ করতে হবে। যদি সংজ্ঞার মধ্যে সকল তাপমাত্রা এবং চাপে যদি না থাকে, তবে তোমরা কিন্তু নম্বর পাবে না। সিমিলারলি, বাস্তব গ্যাস কাকে বলে যদি পরীক্ষা আসে, উত্তরটি একই রকমই হবে, শুধু একটু চেঞ্জিং যেটি তা হলো তোমরা লিখবে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না, অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি মেনে চলে না, সেই সকল গ্যাসকে বাস্তব গ্যাস বলে। তোমরা পরীক্ষার সময় অবশ্যই সকল তাপমাত্রা এবং চাপে এই শব্দটি উল্লেখ করবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে মেনে চলে না, আদর্শ গ্যাস মেনে চলে, সবাইটি লক্ষ্য রাখবে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা পড়ব অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটি হলো একই তাপমাত্রা এবং চাপে সম আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। ম্যাম, এখানে তিনটি সিলিন্ডার নিয়েছি, যাদের একটিতে আছে অক্সিজেন গ্যাস, একটিতে নাইট্রোজেন গ্যাস, একটিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। প্রত্যেকটি সিলিন্ডারের আয়তন সমান, অর্থাৎ ভি। প্রত্যেকটিতে সমান চাপ 1 অ্যাটমোসফিয়ার করে রাখা আছে এবং প্রত্যেকটিতে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সমান তাপমাত্রা দেওয়া আছে। তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে যা বলা হচ্ছে, যদি তাপমাত্রা এবং চাপ একই থাকে এবং আয়তনও যদি প্রত্যেকের সমান হয়, তবে যে কোনো ধরনের গ্যাসই হোক না কেন, সকল গ্যাসগুলোতে অণুর সংখ্যা সর্বদা কেমন থাকবে, সমান থাকবে। অর্থাৎ সূত্রটিতে বলা হচ্ছে তাপ একই তাপমাত্রা এবং চাপে সম আয়তনে সকল গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সর্বদা কেমন থাকবে, সমান বা একই রকমই থাকবে, যাকে গাণিতিকভাবে আমরা লিখি ভি সমানুপাতিক এন, যেখানে এন হচ্ছে অণুর সংখ্যা বোঝাচ্ছে। আর যেহেতু তাপমাত্রা এবং চাপ, অবশ্যই তখন কি থাকতে হবে, স্থির থাকতে হবে। শিক্ষার্থীরা, এরই প্রেক্ষিতে আমরা এখন একটি নতুন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব, তা হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিপাদন করো। অল্টারনেট প্রশ্ন হচ্ছে, এন মোল আদর্শ গ্যাসের জন্য দেখাও যে পিভি ইকুয়ালস টু এনআরটি। এটি কিন্তু আসলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এবং এই প্রশ্নটি অন্যভাবে যেভাবে আসতে পারে, বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা আসতে পারে ওয়ান মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে পিভি ইকুয়ালস টু আরটি, অথবা প্রশ্ন এমনও আসতে পারে টু মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে পিভি ইকুয়ালস টু টু আরটি। শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর করার সময় কিছুক্ষণ আগে ম্যাম তোমাদের আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম বয়েল চার্লসের সমন্বয় সমীকরণের সময় যে যখনই সূত্রগুলো সমন্বিত সমীকরণ প্রতিষ্ঠা করতে বলবে, তোমরা অবশ্যই সূত্রের বিবৃতিটি অবশ্যই আগে উল্লেখ করবে, তারপরেই গাণিতিক প্রকাশটি উপস্থাপন করবে। তাহলে যেহেতু এটি বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত সমীকরণ, সেজন্য শুরুতেই আগে আমাদের বয়েলের সূত্রটি লিখতে হবে। সূত্রটি অলরেডি তোমাদের জানা, আর সেই ক্ষেত্রে ম্যাম সূত্রের শুধু গাণিতিক প্রকাশটি উল্লেখ করছি, ভি সমানুপাতিক 1/পি। যেহেতু এখানে চাপ আয়তন এবং অণুর সংখ্যার বিষয়টি জড়িত, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এখানে স্থির বিষয়টি বলবো, তখন বয়েলের সূত্র তো আমরা অলরেডি এমনিতেই জানি যে এখানে তাপমাত্রা স্থির থাকে, আর এই তিনটি সূত্রের সমন্বিত সমীকরণের সময় যেহেতু অণুর সংখ্যার বিষয়টি আছে এবং এখানে যেহেতু আয়তন
এবং চাপের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমরা বলবো তাপমাত্রা এবং অনুসংখ্যা অর্থাৎ এন স্থির। এরপর চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব, এখানে যেহেতু ভি সমানুপাতিক টি, তাহলে সেক্ষেত্রে চাপ এবং অনুসংখ্যাটি কেমন থাকবে? স্থির থাকবে। অ্যাভোগাড্রো সূত্রে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে এই সূত্রের ক্ষেত্রে ভি সমানুপাতিক এন যখন তাপমাত্রা এবং চাপ স্থির। আসলে PVTN এই চারটি টার্ম আছে, PVTN ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে দুটির মধ্যে সম্পর্ক থাকবে যে কোনো দুটির মধ্যে, আর বাকি দুটি টার্ম অবশ্যই কেমন থাকবে? স্থির থাকবে। আমরা এই যে তিনটি সমীকরণ এখানে পেয়ে গেলাম, সমীকরণ 1, সমীকরণ 2 এবং সমীকরণ 3, এই তিনটি সূত্রের সরি তিনটি সমীকরণের সমন্বয় করলে আমরা যা পেয়ে যাব, ভি সমানুপাতিক 1/পি ইন্টু টি ইন্টু এন যখন পি কমা টি কমা এন পরিবর্তনশীল। আর এক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার পর আমরা যখন ধ্রুবক লিখব, ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/পি ইন্টু টি ইন্টু এন, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এরপর আমরা আর গুণন করলে যেটি পেয়ে যাব, সুতরাং পিভি ইকুয়ালস টু এন কে টি, এটাকে আমরা লিখব সমীকরণ নাম্বার 4। এরপর আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে পিভি ইকুয়ালস টু এন আর টি, সেই প্রেক্ষিতে আমরা যা লিখতে পারি, আমরা জানি অ্যাভোগাড্রো এর অনুসিদ্ধান্ত হতে একই তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। শিক্ষার্থীরা তোমরা জানো এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে আমরা বলি হচ্ছে মোলার আয়তন। আর অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্ততে বলা আছে যদি তাপমাত্রা এবং চাপ একই রকম হয় তবে সকল গ্যাসের মোলার আয়তন অর্থাৎ এক মোল পরিমাণ গ্যাসের আয়তন সকল গ্যাসেরই সমান। তাই সকল গ্যাসের জন্য সমানুপাতিক ধ্রুবক কে এর মানও সমান হবে। এই লাইনটি দ্বারা আমরা কী বুঝি? তোমরা উপরে 4 নম্বর সমীকরণটি খেয়াল করবে, তাপমাত্রা এবং চাপ একই হওয়া মানে ধরে নিলাম তাপমাত্রার মানটি 1, চাপের মানটি 1, তাহলে এক মোল পরিমাণ গ্যাসের আয়তন মানে এন এর মানও 1। তাহলে যদি তাপমাত্রা এন এবং চাপের মানটা যদি সবার 1 হয়, আমরা লিখতে পারবো ভি ইকুয়ালস টু কি কে। তাহলে সেক্ষেত্রে সবাই খেয়াল করবে যে তার মানে সকল গ্যাসের জন্য সমানুপাতিক ধ্রুবকের মানও তখন সবার জন্য কেমন হবে? সবার জন্য একই রকম হয়ে যাবে। আর যখনই কোনো একটি মান সকল ক্ষেত্রে একই রকম হয় আমরা জানি, তখন তাকে আমরা সাধারণ কোনো ধ্রুবক হিসেবে বিবেচনা করি না, তখন তাকে আমরা বলি সার্বজনীন ধ্রুবক। আর সেই ক্ষেত্রে 4 নম্বর সমীকরণে যে সমানুপাতিক ধ্রুবক কে আছে তার পরিবর্তে সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা তাকে তো বলবই, এবং সেক্ষেত্রে তার পরিবর্তে আমরা কে এর পরিবর্তে আমরা আর দ্বারা তাকে প্রকাশ করব। তখন আমরা কে এর পরিবর্তে আর যখন বসবো আমরা পেয়ে যাব পিভি ইকুয়ালস টু এন আর টি, যাই হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তোমাদের পরীক্ষার সময় যদি আসে এক মোল পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে দেখাও যে পিভি ইকুয়ালস টু আর টি, তখন তোমরা এরপর লিখবে যদি এন ইকুয়ালস টু 1 মোল হয় তার মানে এন ইকুয়ালস টু 1, তখন পিভি ইকুয়ালস টু হবে আর টি, 2 মোল গ্যাসের জন্য বলে এন এর মান 2 বসাবে, অর্থাৎ তখন হবে পিভি ইকুয়ালস টু 2 আর টি। এভাবে যত মোলই হোক না কেন, আর এই সমীকরণটি হলো বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত সমীকরণ। এছাড়াও এই সমীকরণটি হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পড়ব মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা এবং তাৎপর্য। শুরুতে আমরা পড়ব আর এর মাত্রা। তাহলে আমরা যে সমীকরণের সাহায্যে তা করব তা হলো পিভি ইকুয়ালস টু এনআরটি। আমরা লিখব, আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, আমরা আর কে বাম পাশে নিয়ে আসলে আমরা পেয়ে যাব পিভি ডিভাইডেড বাই এনটি, যেখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা, টি হলো তাপমাত্রা।
আমরা জানি চাপের সংজ্ঞা হতে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে সেই ক্ষেত্রে চাপ মানে হলো বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য 3 বাই দৈর্ঘ্য গুণ কিউব। এরপর মোল সংখ্যাকে আমরা লিখতে পারি, মোল সংখ্যা একক হচ্ছে মোল। তাপমাত্রার একক হিসেবে আমরা যেটি প্রকাশ করি ক্যালভিন অথবা ডিগ্রি সেলসিয়াস, আমরা এখানে ক্যালভিন লিখলাম। এরপর বলের নিচে যে ক্ষেত্রফল ছিল, আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই আমরা তাকে দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারি। এরপর দৈর্ঘ্য হোল কিউব, নিচে আছে মোল ইনটু ক্যালভিন। এরপর এখানে ছিল দৈর্ঘ্য 2টা, উপরে হচ্ছে দৈর্ঘ্য 3টা, ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাব বল ইনটু দৈর্ঘ্য, আর নিচে আছে মোল ইনটু ক্যালভিন। আর আমরা কাজের সংজ্ঞা থেকে জানি বা কাজের সমীকরণ থেকে, কাজ হচ্ছে বল ইনটু সরণ। তাহলে আমরা এখানে যে বল ইনটু দৈর্ঘ্য পেলাম তার সমান সমান আমরা লিখতে পারি কাজ ডিভাইডেড বাই মোল ইনটু ক্যালভিন। তোমরা অবশ্যই পাশে লিখে দিবে যেহেতু কাজ ইকুয়ালস টু বল ইনটু দৈর্ঘ্য। চাপ স্থির রেখে এক মোল পরিমাণ কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করা হলে আয়তন বৃদ্ধিজনিত যে কাজ সম্পাদিত হয় তাই আর এর মানের সমান, এবং এটাই হলো আর এর তাৎপর্য। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আর সে আয়তন বৃদ্ধির ফলে গ্যাস দ্বারা যে আয়তন বৃদ্ধিজনিত কাজ সম্পাদিত হয় তাই যে আর এর মানের সমান, তা আমরা আর এর তাৎপর্য থেকে বুঝতে পারি। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমাদের যতটুকু অংশ পড়ালাম তোমরা তা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের কোনো অসুবিধা হলে ম্যামকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।